গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্প্যাশন। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকের সাথে তো অনেকদিন কথা হয় না, তো এখন তো সেরকম একটা টাইমও হয় না চ্যাট করার জন্য। তো দেখো, আমি কিন্তু সকালবেলা স্নান করে নিয়েছি, চাটা খেয়ে নিয়েছি, মানে চা খেয়েই স্নান করতে যাই প্রতিদিন। সবাইকে চা করে খাইয়েছি, তারপরে আমি স্নান করতে গেছি। এখন টিফিন টিফিন খাবো, তারপর সংসারের কাজ। নতুন বিয়ে হয়েছে বলেই কিন্তু আমি সকালবেলা করে স্নান করে শাড়ি পরে নিয়েছি। তো এখন কিছুদিন শাড়ি তো পরতেই হবে, কারণ এখন সবাই লোকজন আসছে, তারপর আমাদের বাড়িতে আবার গেস্ট এসেছে। তো যাই হোক, সে আর আমার হাজবেন্ডকে দেখো কত মাছ কিনে নিয়ে এসেছে বাজার থেকে। ও মানে সবসময় ছোট মাছ খেতে পছন্দ করে, এদিকে চুনো মাছ, পুঁটি মাছ, তারপরে পাবদা মাছ, আর একটা কি রুলি মাছ, সেটা হচ্ছে নোনা মাছ, আর এদিকে কি চড়া মাছ না কি আমি জানি না নামটা, তোমাদের সাথে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। এগুলো হাঁড়িতে জ্যান্ত করানো আছে, তিনটে মতো মরে গেছে আর হাঁড়িতে সব কটা জ্যান্ত আছে। এতগুলো মাছ এখন বানাবে কে? আমাকে বলছে যে তুমি মাছ বানানোটা শিখে নাও, কারণ আমি এরকম ছোট ছোট মাছই বেশি পছন্দ করি। আমি মানে জীবনে কোনোদিন মাছ বানাইনি, আমার ঘরে তো মাছ সবসময় বাজার থেকে কেটেই আসে, আর ছোট মাছ হলে আমার মাই কাটতো। আমি কোনোদিন মাছ কাটা দেখিও নি যে কেমন করে মাছ কাটতে, চুনো মাছ, পুঁটি মাছ, জানি না। এ দেখো, এদিকে আমার হাজবেন্ড বসে বসে মাছ কাটছে আর আমাকে শেখাচ্ছে যে এরকম করে করে কাটতে হয়। তো যাই হোক, সব কাজই তো শিখতে হবে, ধীরে ধীরে সব শিখবো, এই জন্য বসেছি। ঠিক আছে, শিখতেই যখন হবে তখন আমি শিখবো। আজকে তো বসেছি কাটতে, চুনো মাছগুলো কিছুতেই কাটতে পারছি না, বটি ফটি নিয়ে বসেছি, তাও সব মাছ পেটে মানে কেটে ফেটে সে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে। তারপর আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি আসো বাবা, আমার দা আমি যদি মাছ কাটি তাহলে আজকে আর খেতে পাবে না, এত দেরি হয়ে যাবে। এমনিতে দেরি হয়ে গেছে, রান্না বসাতে হবে এদিকে। তো শাশুড়ি মা এসছে, তোমরা বুঝতে পারবে না বলেই বলছি, কিন্তু মা আমাকে বলছে যে তোমাকে কাটতে হবে না, তুমি যাও আমি কেটে দিচ্ছি। তো যাই হোক, আমি বসে বসে কাটছিলাম, আবার পাশে কাকিমা এসে আমাকে আবার শিখাচ্ছিল কেমন করে পুঁটি মাছের পেট টিপে বা ইয়ে মাছের মানে যে মাছটা রয়েছে না, সেই মাছের পেট টিপে টিপে কি করে সব বের করতে হয়, এগুলো আমাকে বসে বসে শেখাচ্ছে। তো ভালোই লাগছে শিখতে, মাছ কাটাই প্রথমবার আমি শিখছি। মানে এগুলো খাওয়া খুব ভালো ছোট মাছ, কিন্তু এগুলো আবার কাটা শিখতে হবে ঠিক করে, না হলে কিন্তু তিতা হয়ে যায়। তো এগুলো ধীরে ধীরে শিখছি সমস্ত কাজ। বিয়ে করা মানেই তুমি যতই পড়াশোনা করো আর যাই করো, তোমাকে কিন্তু রান্না খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে। তো এই জন্য মোটামুটি শিখছি, ধীরে ধীরে সমস্ত কিছু শেখার চেষ্টা করছি, কিন্তু এত যে কাজ আমি আগে কোনোদিন ভাবিনি যে এরকম মানে এত কাজ হতে পারে একটা সংসারে। তো পরপর বুঝতে পারছি যে কতটা কি কাজ। যাই হোক, আমাদের এমনি ছোট্ট পরিবার, সেরকম ঝুট ঝামেলা কিছু নেই, কারণ আমার বর আর আর হচ্ছে আমার দেওর রয়েছে আর আমার শাশুড়ি মা, মানে আমাদের চারজনের সংসার। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু গেস্ট এসেছে আমার একজন ননদ, তো সেজন্যই তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে ননদ আর ননদের ছেলে। তো যাই হোক, আমি উঠে চলে গেলাম, আমি মাছ কাটা আমার দ্বারা হলো না আজকে, কোনো রকম একটু শিখেছি, পরের বার দেখা যাবে। তো এখানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দেখছে আমি কাটতে পারলাম না, যে দিয়ে আবার এখানে বসে বসে শাশুড়ি মা এখানে বসে বসে মাছগুলো সব কেটে দিয়েছে। তো এখানে আমি চলে এসেছি, সবজিগুলো কাটবো, রান্না তো বসাতে হবে, ওদিকে শুধু মাছ কাটলে তো হবে না, এদিকে সবজিও কাটতে হবে আর শুকতে হবে আজকে, এই জন্য কাঁচকলা আলু এগুলো কাটছি। আর আমার হাজবেন্ডের একটা স্পেশাল রেসিপি হবে আজকে, সেটা হচ্ছে কি যেন উঠছে একদম ঝিরিঝিরি করে কেটে, আলু কেটে কি যেন ভাপার করবে না কি করবে, মোটামুটি বলছে যে ওটা নাকি আগেও করেছে, সবার নাকি খুব ভালো লেগেছে তাই আমাকে খাওয়াবে। তো ওই রান্নাটা করবে, আমাকে বলেছে যে উচ্ছেগুলো একদম সরু সরু ছোট্ট ছোট্ট করে কাটবে, এমন বলেছে উচ্ছেগুলো কাটতে আমার মনে হচ্ছে উচ্ছে কাটতে গিয়ে আমার হাতটাই না কেটে যায়, কারণ এত ছোট ছোট ছুরি দিয়ে কাটা
যায় না। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তরকারিটা বসাবো বলে নিয়ে চলে এসেছি, অনেক দেরি হয়ে যাচ্ছে, রান্না শেষ হবে তারপর সবাই খাবে। এদিকে দেখো সমস্ত আনাজ টানাজ কেটে নিয়ে চলে এসেছি, মাছও বানানো হয়ে গেছে, ওদিকে ঝিরিঝিরি করে সমস্ত উচ্ছে কেটে নিয়েছি, এক বাটি এগুলো কাটতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। আর এখানে রসুনগুলোকে ভিজিয়ে রেখেছি, পরে ছাড়িয়ে সব বেটে ফ্রিজে রেখে দেবো, কারণ একবারে করে রাখলে না ভালো হয়। আর এদিকে দেখো একটা তরকারি হয়ে গেছে, চুনো মাছ আর আলু দিয়ে চচ্চড়ির মতন একদম মাখামাখা। আর এখন হচ্ছে আবার একটা তরকারি হবে, সেগুলোর জন্য বসেছি। এদিকে দেখো শুক্তোটাও হয়ে গেছে, এটা হচ্ছে নিম পাতা দিয়ে, এখন ছোট্ট ছোট্ট নিম পাতাগুলো না এত দারুণ টেস্ট লাগে, মনে হয় প্রতিদিন একটু একটু করে উচ্ছের তরকারি খাই, সত্যি খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমার ননদ এই যে এসছে, এ আমাকে রান্না শেখাচ্ছে, মানে কি করে তেলটাকে কি করতে হয়, মোটামুটি এখন আমি সমস্ত মানে শেখার পর্যায়ে রয়েছি। কি জীবনে তো কোনোদিন রান্না করিনি, আর যা করেছি মানে বৌদিকে হেল্প করেছি, বৌদি রান্না করতো আর কি বাড়িতে, এই জন্যই এখানে মানে পারছি না। মাছ ফাছ কেমন করে ছাড়তে হয় এগুলো আমাকে শেখাচ্ছে, কেমন করে উল্টাতে হয়, মানে এখন সমস্ত কিছু এত শেখার পর্যায়ে রয়েছি, মাঝে মাঝে আমার মাথাটাও হ্যাং হয়ে যায়, কি করব, মানে কি তরকারি কোনটা নুন বেশি হয়ে যাচ্ছে কোনটা নুন কম হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, শিখতে শিখতে হয়তো হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতটাও ফুটে গেছে, আর এদিকে তরকারিটাও বসানো চলছে, এই কি এখনো তরকারিটা শেষ হয়নি। এডিট করার আগে আমার হাজবেন্ডকে বলছিলাম যে আজকে কিন্তু তোমার নামে আমি নিন্দা করবো, বলে কেন, আমি বলছি যে আমাকে দিয়ে এত কাজ করিয়েছ, সব কটা আমি ব্লকে দেখাবো আজকে, মানে প্রথম প্রথম না মনে হচ্ছে এই দুটো কাজই করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, আমার দেওরকে দেখো এত কাজ করছি বলে সেই একটা কাজের কাজ করেছে, সত্যি ওখানে আমার মানে দুই দাদাকে ছেড়ে এসেছি, আর এখানে আমার একটা দেওর আছে, এ এত ভালো, দেখো এখানে আম পানা নিয়ে বসে গেছে, স্প্রাইট দিয়ে আম পানা দিয়ে বিট নুন নুন এই আবার লেবু এইসব দিয়ে এইগুলো বানাচ্ছে, বলে এত গরমে তুমি রান্না করছো তাহলে এই আম পানাটা খাও ভালো লাগবে, দারুণ টেস্ট হয়েছিল। তো রাত্রিবেলা চলে এসেছি আবার, মাঝখানে আর ব্লক করা হয়নি, প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, গিয়ে ঘুমিয়ে পড়েছি। তো দেখো এখন হবে চিলি চিকেন, আমার ননদ এসছে, ননদের ছেলে এসছে, তো চিলি চিকেনের পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি ফার্স্ট টাইম করছি এখানে চিলি চিকেন, তো সবাই আমার কাঁধের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে, আজকে নাকি আমাকেই চিলি চিকেন করতে হবে, যাই হোক বলির পাঁঠা মনে হচ্ছে আমি, সবাই আমার হাতে রান্না খাবে, মানে নতুন বউ মানে কি যে কি জানি, সবাই খালি আমার হাতে রান্না খাবে বললে কি হয়। তো যাই হোক সবাই মিলে আমাকে হেল্প করছে, এটাই আমার ভালো লাগছে, আমার হাজবেন্ড আমার দেওর আমার ননদ সবাই মিলে আমাকে হেল্প করতে চলে এসেছে, যে তোমাকে একা করতে হবে না, আমরা সবাই হেল্প করছি। তো এখানে চিকেনটাকে ম্যাগনেট করে রেখেছিলাম, তোমরা পুরো দেখতেই পেলে, আদা রসুন তারপর টক দই এইগুলো দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম, তারপরে ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে একদম ভাজা বসিয়ে দিয়েছি, পকোড়া মতন এটা ভাজা হয়ে যাবে একদম লাল লাল করে। এগুলো ভাজতে এত টাইম লাগে না কি বলবো, মানে এই চিকেনটাকে তো আর গ্যাস একদম হাই ফ্লেম করে দিলে হয় না, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে ভাজতে হয়, যাতে চিকেনটাও সিদ্ধ হবে আর দেখতেও মানে না পুড়ে যায়, এদিকেও খেয়াল রাখতে হবে। তো এগুলো ভাজতে ভাজতে অনেক টাইম লেগে গেল, আর সবাই মিলে একটু পকোড়া টকোড়াও খাওয়া হলো, একটু টমেটো সস চিলি সস এইগুলো দিয়ে দারুণ হয়েছিল। আজকে পকোড়াটা নিজে রান্না করছি বলে বলছি না, আর ওদিকে রুটি ভাজা চলছে, আজকে রাতের মেনু হচ্ছে চিলি চিকেন আর রুটি, কারণ লুচি আমার বাড়িতে অতটা কেউ পছন্দ করে না, মানে সেজন্যই রুটি, তো রুটি দিয়ে সবাই চিলি চিকেন দিয়ে খাবে, আর রাতে অতটা লুচি ফুচি না খাওয়াই ভালো, যতটা হেলদি ফুড খাওয়া যায় ততই ভালো, তোমরা সবাই জানো আমি লুচি ফুচি এসব পছন্দ করি না, তো এই জন্য রুটি হচ্ছে আজকে। এদিকে আমার ননদ হচ্ছে এগুলো নেড়ে দিচ্ছে একটু চিকেনটা, আর আমি ওদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমার শাশুড়ি মা হচ্ছে রুটিগুলোকে বেলছেন, মানে চারদিকে আমরা ছড়িয়ে গেছি পুরো কাজ করাতে, মানে সত্যি কথা সবাই মিলে কাজ করলে খুব ভালো লাগে, আর আমরা এখানে খুব মানে মজাও করি সারাদিন সবাই মিলে, মানে ঘরে যখন সবাই থাকে, আর যখন সবাই চলে যায় খুব মন খারাপ হয়, মানে যখন সবাই চলে যায় কেউ থাকে না বাড়িতে তখন খুব মন খারাপ লাগে। এই কি, তো
তো সবাই থাকলে খুব ভালো লাগে, কারণ সবাইকে আমি ছেড়ে এসেছি এখানে, আর সবার জন্য খুব মন খারাপও লাগে যে কত দিন সবার সাথে কথা হয় না, যতই ভিডিও কল হোক আর যাই হোক মানে মনটা তো ওখানেই পড়ে থাকে, বলো আবার কবে যাবো তার ঠিক নেই, বলতে বলতে আবার ইমোশনাল হয়ে যাচ্ছি, না বেশি বলবো না। যাই হোক, এখানে আমার চিলি চিকেনের পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আর যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, অনেকে লাইক করছো না, দেখো রসুন আদা এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো একদম লাল লাল করে ভাজা হবে, আগে কুচি কুচি করে নিয়েছি একদম, এই কুচি কুচিটা আমার হাজবেন্ড করেছে দেখো। আর এটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা এগুলো সব, ক্যাপসিকাম এগুলো সব আমি কেটেছি, আর রসুন আদা এগুলো কেটেছে, তো এগুলো সব পেঁয়াজটাকে আগে একটুখানি ভেজে নিয়ে তারপর লাস্টে ক্যাপসিকাম দেব, কারণ ক্যাপসিকাম তো বেশি ভাজতেই হয় না, তো সেই আমার নিজের মতোই রেসিপি রান্না করছি, জানি না কেমন হবে, তোমরা মানে দেখলেই বুঝতে পারবে। তো আগেও আমি চিলি চিকেন আমার বাপার বাড়িতে করেছি, বাট এর মানে নিজের ইয়েতে করিনি, মানে বৌদিকে হেল্প করতাম এরকম করে করেছি। আজকে আমার হাজবেন্ড অনেক হেল্প করছে বাবা, ও মানে মোটামুটি এতটা হেল্প করেছে আমার খুব ভালো লেগেছে, সবাই মিলে আমাকে হেল্প করছে, আমার কি আনন্দও লাগছে যে আমাকে নিজেকে একা করতে হচ্ছে না। যাই হোক, সবাই হেল্প করলে খুব ভালো লাগে আর খুব মজাও লাগে, সব নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে, কারণ নতুন কিছু রান্না হলে না আমার খুব ভালো লাগে, এই ধরো চিলি চিকেন বিরিয়ানি এগুলো রান্না করতে মানে আনন্দের সহিত করি, তারপরে ভাবি নিজে রান্না করে না নিজেই খেতে পারি না কেন যে এটা হয়, তোমাদের সাথে কি এটা হয় নিজে রান্না করলে নিজে খেতে পারবে না এরকম কি হয়? আমি রান্না মানে সবাই হয়তো বলছে যে ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি নিজে অনেক সময় খেতে পারি না নিজের রান্না, জানি না কি জন্য হয় এটা। দেখো পরপর আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম, এগুলোকে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব, মোটামুটি কোনো জল ছাড়াই মানে পরপর একটু একটু করে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব। দেখো পুরোপুরি হয়ে এসেছে আমার রান্নাটা, তো এবারে আমি সসগুলো মিশিয়ে দেবো, চিলি সস টমেটো সস সয়া সস যা যা রয়েছে মোটামুটি বেশি বেশি করে দেব, তারপর কর্নফ্লাওয়ার গুলে রেখেছি সেগুলোও দেব, মোটামুটি চিলি চিকেন যেরকম হয় সেরকম একটা স্বাদের আনতে চাইছি, কি হয় লাস্ট অব্দি তোমরা দেখো, আদৌ চিলি চিকেন হবে কি হবে না সেটা ভগবানেরই হাতে ছেড়ে দিয়েছি আমি, তো যাই হোক মানে ভুল টুল হলে তোমরা একটু মাফ করে দিও, জানি না নিজের মতো করেই রান্না করার চেষ্টা করি। তো দেখো মানে হাজবেন্ড কিন্তু বিশাল হেল্প করছে, ও দেখো এসে এসে একটা একটা জিনিস করে দিয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে আছে যখন চলে যাবে তখন আমাকে নিজেকেই করতে হবে, মোটামুটি এতটা জল দিয়েছি পুরো শুকনো শুকনো টাইপের করব, কেননা আমরা তো রুটি দিয়েই খাবো, অতটা ঝোল ঝোল করব না, এটা একটু দেখো কেমন হয়েছে আমার চিলি চিকেনের রেসিপি, ওয়াও আমার তো ছবিতে দেখে দারুণ লাগছে, খেতে কেমন হবে জানি না, মোটামুটি তোমরা দেখেই বলো কেমন লাগলো তোমাদের আজকে চিলি চিকেনের রেসিপি, তো সবাই মিলে এটা আনন্দ করতে করতে খাবো। তো যাই হোক, মনের আনন্দটাই সব থেকে বড় কথা, সেটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, মোটামুটি আমার শ্বশুর বাড়িতে আমার রান্না খেতে সবাই খুব ভালোবাসে, আমি যেটাই রান্না করি সেটাই সবার পছন্দ হয়, সবাই মিলে এখানে বসে গেছি একসঙ্গে খেতে, দেখো সবাই মিলে বসে গেছি রুটি আর চিলি চিকেন নিয়ে খেতে, আর বাচ্চাটার একটু ঝাল লাগছে, তো মোটামুটি কমই ঝাল দিয়েছি যাতে বাচ্চা খেতে পারে, সে একদমই ঝাল খায় না, ও তো ঝাল লেগেছে, কাঁচা লঙ্কা মাত্র দুটো দেয়া হয়েছে কেটে কেটে, তো যাই হোক চিলি চিকেন একটু ঝাল ঝাল তো হবে অবশ্যই, না হলে তো তার টেস্টই আসবে না। তো এখন আমি বসে বসে খাচ্ছি রাত্রিবেলা, আর খেয়ে দিয়ে তারপর আর কোনো সেরকম কাজও নেই আর। আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে আরো অনেক কাজ আছে, কালকে উপোস আছে, তো মন্দিরে যাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো এখন এই মাথায় একটু লোশন দেবো, কালকে শ্যাম্পু করতে হবে, তো লোশনটা দিয়েই ঘুমাবো, টাটা বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।